পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছেন ফলে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি শনিবার ঢাকার একটি হোটেলে বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তৌহিদ হোসেন বলেন গত আট বছরে বড় প্রতিবেশীদের কাছ থেকে যতটা সমর্থন আশা করেছিলাম তা আসেনি ভূ রাজনৈতিক জটিলতার ব্যাখ্যায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রশ্ন আসে চীন কেন বাংলাদেশের পক্ষে সমস্যা সমাধানে এগিয়ে আসছে না কারণ বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একইভাবে ভারত মনে করে কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তিনি বলেন আমি কাউকে দোষারোপ করছি না সবাই নিজের স্বার্থ দেখে তবে একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই তা হলো এই সমস্যা সমাধান না হলে এটি বাকি বিশ্বের জন্য সমস্যা হয়ে উঠবে